আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি ভাই বেলাল আপনি জানতে চেয়েছেন যে মদের বোতলে মদেরボトル কে ধুইয়ে পরিষ্কার করে যদি অন্য কিছু খাদ্য পানিও রাখা হয় তাহলে কি গুনাহ হবে আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন জি ভাই বেলাল গুনাহ হবে না ইনশাআল্লাহ তবে মানুষের অপবাদ যাতে না আসে সে জন্য এড়িয়ে চলাটা ভালো বিশেষ করে আলেম আলামা যদি মদের বোতলে ভালো জিনিস খায় তো মানুষ মনে করে মদ খাইতে সে হজুর হয় এই জন্য এড়িয়ে চলা উচিত তাছাড়া এটা হারাম নয় মদের বোতল ওটা পরিষ্কার করে ওটা ভালো কাজে লাগানো যেতে পারে মদ না থাকলে হলো ওটা ধুয়ে পরিষ্কার করে লাগানো কাজে লাগানো সমস্যা নেই কিন্তু বুঝতে পেরেছেন একটু প্রবলেম মানুষের ক্ষুধা শিকার হওয়া লাগতে পারে বিশেষ করে যারা শীর্ষস্থানীয় ফেমাস আলেম আলামা তাদের জন্য এটা সহনীয় নয় যে তারা মদ্যের বোতলে জুস খাবে বা চা খাবে বা কফি খাবে ইত্যাদি এড়িয়ে চলা উচিত এটা হলো